guys, assalamu alaikum. Myself Ritu Hossain and welcome to my another video. So guys, today's video is our room tour video. Finally, Ritu has made a room tour video. After shop jagay comment korche Ritu, tate tomar room ta dekho, room ta dekho. So finally, ajke ami apnader Ritu room ta dekhabo. Ar shahajjo korbo ami, karon ei room ta design and shop kichu ami korechi. All credit goes to me. Ami korchi. Mithu ami korchi. Engineer ki korche jodi amra kichu nei kori. Engineer ke ami shob design kore dicchi, just banai dise. Na, ami pochondo korchi. Ritu mithu kotha bolish na. Na, tu mithu kotha bol. Ritu tu eto mithu. Acha jai hok, cholo amra jai tahole. So guys, cholen ajke ami dekhabo je ami koto bhalo room designer, seta apnara dekhte parben. Sathe amio. Tui kemon jao? Oh, oh my. So guys, eta hocche amar room er samne ami dariye achi dekhtei pachho to knock knock. Who is there? I am. Who is I am? যাই হোক গাইস আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের ভাঙা দরজা দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের দরজাতে এটা ভেঙে ফেলেছে না 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 তারপর ওর মাথা ফেটে গিয়েছে যখন আমরা আপাতত পড়তে মেরে রেখেছি না আসলে আমরা আসলে আমরা ডোরটা চেঞ্জ করব রাইট 1 মিনিট আসলে আমাদের রুমের পিছনে এত টাকা খরচ হয়ে গেছে আমরা গেটটা ঠিক করতে ভুলে গেছি এন্ড নেক্সট টাইম হ্যাপেন্ড আমরা নেক্সট টাইম আরো কিছু তো চলেন আমরা এখন আমাদের Ritu room apnader shobaike welcome hasen guys gate er shurute Ritu amader shobar chobi lagiye diyechi team rakhi bojhene eta onek sundor lagche bishesh kore amake tarpor hocche ekhane ekta bhut lagaiche angel na eta tumi tumi lagaiche eta ami na ashole ami onek sundor ekta angel design korchi but o bolteche eta naki bhut hoyeche bolo kemon lage ami na shudhu eta ammu bolteche eta bhut acha guys apni ektu dekhen eta kon dik diye bhut phone hoyeche eta ekta pori ebhabe dariye ache eta bhut kemon pori abar takko hoy kemne seta pori takko na dik ashen bhai pori dekhen ekhane ekta matha khopa kora Ritu ashole bujhe na o allah তো গাইস আমরা ফাশে দেখতে পাচ্ছি তোর একটা আলমারি আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর অনেক সুন্দর আছে আমার অনেক বেশি ভালো লাগছে তো আমি চাচ্ছিলাম আমরা একটু খুলে আপনাদের দেখাতে আমি খুলো সমস্যা আল্লাহ তুই কবে থেকে তো ভালো না আমার খুলো সমস্যা কি আল্লাহ এটা না খুলি এটা আমার বাড়ির জামা কাপড় সব তাই নাকি এই জন্য আমি তো তুই এই গেটা তারপর আমরা এটা খুলবো আ হোয়াট ইজ দিস মোস্ট বিউটিফুল পার্ট এই রুমে সেটা হচ্ছে দেখেন
খাটে বসতে গেলে খাটে আরো জাম করতো, তো বেডের পাশে আমরা একটু ভিক্টর ডিজাইন করে দিয়েছি যাতে একটু রয়্যাল রয়্যাল ফিল হয়। আর তার পাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর দুইটা লাইট, আমি একটু জামাই দেখে পরে দেখেন কত সুন্দর লাগে। Wow, this is amazing. আমার কাছে এই জিনিসটা অনেক বেশি ভালো লাগছে। এটা রাতে বেশি আরো সুন্দর লাগে, এখন তো দিন তাই। দাঁড়ান দাঁড়ান, আমি আপনাকে তারপর দেখাচ্ছি, দেখেন। দেখেন গাইস কত সুন্দর লাগতেছে। রাত্রিবেলা আসলে ঋতু রুমটা নাইট বিউটি অনেক সুন্দর লাগে অনেক। গাইস ঋতু রুমটা আমরা হোয়াইট থেকে এখন ওয়ার্ম বিউটি করে দিয়েছি, দেখতে পাচ্ছেন আশেপাশে সবকিছু ওয়ার্ম হয়ে গেছে। আমার কাছে ওয়ার্ম অনেক বেশি ভালো লাগে, এর জন্য আমি ওয়ার্মটাকে সাজেস্ট করছি। তোমার কাছে ওয়ার্ম কেমন লাগে? না এটা রাতের বেলার জন্য এটা বেস্ট। আমি নিজেও দেখিনি, এই জন্য ঋতু এটা সাজেস্ট করছি। অনেকগুলো কালার সিলেক্ট করতে পারবো, সেখানে যেহেতু আপাতত একটা দিয়ে রাখছে, আমি চাইলে এখনই চেঞ্জ করে দিতে পারবো যে রেড গ্রিন ব্লু, তারপর আরো অনেক কালার আছে। যে জিনিসটা গাইস আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে গাইস, এই ফিচারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এটার নাম হচ্ছে গ্যালাক্সি সিলিং, এটা অনেক বেশি সুন্দর। আর এটার পিছনে বেশি টাকা খরচ হয়েছে, নাহলে এত টাকা খরচ হতো না। তো এটা আসলে অনেক বেশি সুন্দর। তো গাইস আমাদের রুম ট্যুর ডান, আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে আসলে ঋতু রুমটা কেমন হয়েছে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার ডিজাইন করা রুমটা কেমন হয়েছে। আর ঋতু অনেক হার্ডওয়ার্কিং করে এই রুমটা বানিয়েছে, সে তার নিজের টাকায় বানিয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আগে যে রুমটা ছিল ওটা পুরোটা আমরা ক্যান্সেল করে এটা নতুন করে বানিয়েছি। তো দেখতে পাচ্ছেন যে আগেটা থেকে এটা কতটা বেশি সুন্দর। আর ঋতুর জন্য দোয়া করবেন, ঋতু অনেক হার্ডওয়ার্কিং করে এবং হার্ডওয়ার্কিং করার জন্য এত সুন্দর রুম বানাতে পারে। থ্যাংক ইউ গাইস, তোমাদেরকে স্পেশালি থ্যাংক ইউ। আপনারা ঋতুকে বেশি বেশি সাপোর্ট করবেন। আর ঋতুর রুমটা কিন্তু আমার রুমের থেকে বেশি সুন্দর ছিল না, এটা মনে করতেছেন আপনারা কিন্তু না, আসলে আমারটা বেশি সুন্দর। না আসলে ভাইয়ার রুমটা সুন্দর না গাইস, আসলে ঋতুর রুমটা বেশি সুন্দর না, আমাদের কাছে ভাইয়ার রুম বেশি সুন্দর, কারণ ওটা আমাদের স্টুডিও। ভবিষ্যতে আরো ভালো ভালো কিছু করতে পারে। তো আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।